আসসালামু আলাইকুম। কৃষি জীবন চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ফসলের জমি থেকে কিভাবে ইঁদুর দমন করতে হবে। এর আগে যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। ইঁদুর একটি অত্যন্ত ক্ষতিকারক প্রাণী। একটি মাত্র পদ্ধতি দ্বারা ইঁদুর দমন করা বাস্তবে সম্ভব হয় না। ইঁদুর দমনের পদ্ধতি সঠিক স্থানে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। ইঁদুর সাধারণত দুভাবে দমন করা যায়, রাসায়নিক দমন ব্যবস্থা এবং অরাসায়নিক দমন ব্যবস্থা। তো আমরা রাসায়নিক ঔষধ বা বিষ প্রয়োগ করে আমরা ইঁদুর দমন করতে পারি। অরাসায়নিক ব্যবস্থায় আমরা বাড়ি বা ফসলের জমিটিতে ইঁদুরের খাল দেখা দিলে অবশ্যই পানি খালে প্রয়োগ করতে হবে এবং অধিক সময় খেয়াল রাখতে হবে। তাছাড়াও বাংলাদেশে প্রায় বিভিন্ন ধরনের যন্ত্র পাওয়া যায় ইঁদুর মারার জন্য, আপনারা সেটিও ব্যবহার করতে পারেন। ইঁদুর মারার প্রাকৃতিক বিষ হচ্ছে জিঙ্ক ফসফাইড। নিজ বাড়ির ইঁদুর নিজেকেই মারতে হবে, এটি বাস্তব কথা, কিন্তু একা ইঁদুর মারা বা দমন করা সম্ভব নয়। ইঁদুরের সমস্যা একটি সামাজিক সমস্যা। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই আপনারা নিজ বাসা বাড়ির ইঁদুর দমন করবেন নিজ হাতে এবং ফসলের জমিটির সুরক্ষিত রাখবেন।